নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে একেবারে লেটেস্ট একটা আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। আরও একটি নতুন প্রকল্প নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। প্রকল্পটির নাম রাস্তাশ্রী। কি এই প্রকল্প, আসুন বিস্তারিত জেনে নিন। বন্ধুরা, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের সুযোগ দিচ্ছে না, তাই গ্রামীণ অর্থনীতি ও রোজগারের হাল ধরে রাখতে সরকারি কাজে জব কার্ড হোল্ডারদের নিয়োগ করছে সরকার। হুগলিতে রাস্তাশ্রী প্রকল্পে 100 দিনের কাজের জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। যে ঠিকাদার সংস্থা এই শর্ত মানবে তারাই কাজ পাবে, এই মর্মে নোটিশ জারি হয়েছে। তবে এই জব কার্ড হোল্ডারদের কেবলমাত্র অদক্ষ শ্রমিক হিসেবেই কাজে লাগানো যাবে বলে শর্ত আরোপ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, গ্রামীণ মানুষকে কাজের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ। তাদের ধারণা 100 দিনের কাজের যোগ্য বিকল্প পাবেন জব কার্ড ধারীরা। হুগলি পরিষদের যে কর্মাধ্যক্ষ আছেন তিনি জানিয়েছেন যে এই রাস্তাশ্রী প্রকল্পের জন্য তারা 7 কোটি টাকা টেন্ডার করেছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সংস্থা বা ঠিকাদার আবেদন করবেন তাকে 100 দিনের প্রকল্পে শ্রমিকদের কাজ দিতে হবে। নির্মাণ কাজের নানা শর্তের সঙ্গে এই শর্তটিও তারা জুড়ে দিয়েছে। এই প্রকল্পে অনেক এলাকায় কিন্তু কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। এই পদ্ধতিতে তারা ভাবছে যে কোনো সুরাহা মিলবে। রাস্তাশ্রী ছাড়া অন্য প্রকল্পের ক্ষেত্রেও এমনই শর্ত রাখা হবে। 2023 সালে পঞ্চায়েত ভোটের আগেই হুগলিতে রেকর্ড সংখ্যক রাস্তা নির্মাণ ও সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। এর মধ্যে কিছু কাজ রাজ্য সরকারের প্রকল্পে এবং কিছু কাজ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে করা হবে। সেই কাজের প্রথম ধাপ হিসেবে 100টি কাজের টেন্ডার করা হয়, আর তাতেই অন্যতম শর্ত হিসেবে রাখা হয়েছে জব কার্ডধারীদের কাজ দিতে হবে। এই সিদ্ধান্তকে ঘিরে গোটা জেলায় হইচই পড়েছে। জেলার প্রায় 300টি রাস্তা তৈরি হবে, ফলে প্রচুর মানুষ কিন্তু কাজ পাবে। এবং বন্ধুরা, এইটি ধারণা করা যাচ্ছে যে প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই প্রকল্পটি চালু হতে চলেছে। এর মাধ্যমে যারা 100 দিনের কাজ পেয়ে থাকেন বা করে থাকেন তারা কিন্তু অনেকাংশই উপকৃত হবে বলে ভাবা যাচ্ছে। এই প্রকল্পটি সম্পর্কে আপনাদের কি মতামত বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।